perseverance, dhairya va adhyabhasa, ja kina joge success ante pari va safalata ante pari. Je kono bishoye keu jodi safal hote chan va chay tahole perseverance va dhairya obosshoi tar chai. To succeed in yoga, sadhana must be done regularly. Bola hocche sadhana ke regular korte hobe, protidin korte hobe. There are visible signs of progress in sadhana or not. Ami unnati dekhte pacchi ki nai pacchi, seta kotha na. কিন্তু রেগুলারিটি মেনটেন করা বা রেগুলার অভ্যাস করা অবশ্যই প্রয়োজন। সাধনা মাস্ট বি কন্টিনিউ উইথ এফোর্টস, সাধনা করতে হবে কন্টিনিউ এবং সঙ্গে সঙ্গে এফোর্ট চাই, অবশ্যই করে তাগিদ চাই। ইট মাস্ট বি কন্টিনিউ আনটিল রিচ দ্য ফাইনাল গোল, এটা ততক্ষণ কন্টিনিউ হবে যতক্ষণ না আমরা ফাইনাল গোলে পৌঁছাচ্ছি, চরম লক্ষ্যে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ ধৈর্য সহকারে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে, অভ্যাসটা কন্টিনিউ করতে হবে। ইট মে টেক এ হোল লাইফ, এটা কিন্তু সারা জীবনও লাগতে পারে। যদি আমরা জানি সাধনা সারা জীবন লাগতে পারে, একদিন লাগতে পারে, দুদিন লাগতে পারে বা আরও কয়েকদিন লাগতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রে সারা জীবন লেগে যেতে পারে। এভরিবডি ইভলভস অ্যাট এ ডিফারেন্ট রেট, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা সময় নির্ধারণ করা আছে। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা প্রত্যেকে সাধনা করছি বা প্রত্যেকে কোনো বিষয়ে চেষ্টা করছি, সেটার জন্য ঠিক কোন সময় আমরা ফাইনাল লক্ষ্যে পৌঁছাব সেটা কিন্তু স্থির আছে, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা সময় স্থির আছে। এই জন্যে সবাই সবার মতো অবশ্যই করে স্থির লক্ষ্যের দিকে তাকিয়ে অভ্যাসটাকে কন্টিনিউ করতে হবে। ইট ইজ ইউজুয়ালি to compare an aspirant with others. It is useless to compare an aspirant with others. এটা প্রয়োজনহীন যে একজন অ্যাসপিরেন্ট বা একজন সাধক বা একজন ছাত্র সে অন্যের সঙ্গে তুলনা করবে, এটা উচিত না, কারণ এটা তুলনা করার বিষয়ই না। অ্যাটিচিউড of aspirant should always be optimistic. বলা হচ্ছে সাধককে বা অ্যাসপিরেন্টকে শুধুমাত্র লক্ষ্যে পৌঁছানোর দিকে লক্ষ্য রেখে সাধনা করে যেতে হবে এবং তার ভাবনা রাখতে হবে পজিটিভ এবং সে অবশ্যই করে পৌঁছাচ্ছে তার লক্ষ্যে, এই ধারণা নিয়ে এই পার্সিভারেন্স বা ধৈর্য সহকারে তার অভ্যাস করে যেতে হবে। তবেই কিনা শুধুমাত্র হঠযোগে সিদ্ধি না, যে কোনো বিষয়ে যে কেউ সাকসেসফুল হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী দিনে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ, নমস্কার।